হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুখার্জি একাডেমি। আশা করি সকলে ভালো আছো। তো আজকে যে বিষয়টা হচ্ছে ক্লাস টুয়েলভ, তোমাদের আগামী মার্চে তোমাদেরকে প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে এইচএস এর, কম্পিউটার অ্যাপ্লিকেশনে যে টপিকটা আছে যে এইচটিএমএল, যে এইচটিএমএল যে টপিকটি আছে সেই তার উপরে ভিডিও করছি, যাতে করে তোমাদের সমস্যাগুলো দূর হয় এবং তোমরা একটু বুঝে নিতে পারো পরীক্ষার আগে। এবং বিগত কয়েকদিন আমি দেখছিলাম যে আমার কমেন্টে জানানো হচ্ছে যে ক্লাস টুয়েলভের কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর ভিডিও বানানো হোক। অবশ্যই ভিডিও বানাবো, তোমরা সাথে থাকো, পাশে থাকো। এবং একটা কথা তোমাদেরকে রিকোয়েস্ট করব, যেটা হচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। তো শেয়ার করলে ভালো লাগে এবং ভিউ আসলে, ভিডিওতে ভিউ আসলে ভালো লাগে। তো যাই হোক, কম্পিউটার অ্যাপ্লিকেশনে যেটা আজকে দেখাবো প্র্যাকটিক্যাল, এইচটিএমএলটা দেখাবো। এইচটিএমএল এর যে বিগত বছরে যে কোশ্চেনটা ছিল তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম, সেটাকেই আজকে তোমাদেরকে কিভাবে করতে হয় সেটা আমি দেখাবো। যেটা হচ্ছে এইচটিএমএলটা আগে দেখাচ্ছি আমি, দেখো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভাগ খ, যেটা হচ্ছে এইচটিএমএল যে কোনো একটি করতে হবে। প্রথম যে এইচটিএমএল তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে টেবিল। তো এইচটিএমএল কোড ব্যবহার করে একটি ওয়েব পেজ তৈরি করো যেখানে নিম্নলিখিত টেবিলটি দেখাবে। আশা করি তোমরা আমার আগের ভিডিও দেখেছো, যদি না দেখে থাকো এই ভিডিওগুলো দেখে নিও এবং এই ভিডিওটি দেখে তোমাদের অবশ্যই তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো টেবিল তৈরি করা এবার শেখাবো ভিডিওতে, তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো আমি এটাকে মিনিমাইজ করে নিচ্ছি। তো ফার্স্ট হচ্ছে স্টার্টে যাবে। স্টার্ট থেকে তোমরা কি করবে, এখান থেকে আমাদের নোট প্যাড খুলতে হবে। তোমরা নোট প্যাড ওপেন করবে, লিখতে পারো এখানে, তুমি নোট প্যাড এখানে লিখতে পারো, কিছু অসুবিধা হচ্ছে হয়তো। কিছু অসুবিধা হচ্ছিল, দেখো। তো এই নোটপ্যাডে আমি তোমাদেরকে ফন্টটা একটু বড় করে নিচ্ছি যাতে করে তোমাদের দেখতে সুবিধা হয়। কিছু প্রবলেম হচ্ছে সেই জন্য একটুখানি স্লো হয়ে গেছে, কম্পিউটারটা একটু স্লো হচ্ছে দেখ, ওই জন্য অসুবিধা হচ্ছে, বুঝলে। তো যাই হোক, একটু ফন্ট সাইজটা একটু বড় করে নিচ্ছি যাতে করে তোমাদের দেখতে সুবিধা হয়, আশা করি তোমরা দেখতে পারবে। এই সাইজটা রাখছি। দেখো, ফার্স্ট হচ্ছে এইচটিএমএল করতে গেলে তোমাকে যেটা দেওয়া আছে যে এইচটিএমএল কোডটা, তো ভালো করে দেখতে পাচ্ছ টেবিল দেওয়া আছে। তোমাকে মনে রাখতে হবে এইচটিএমএল যখন তুমি করবে, মানে তুমি বড় হাতের বা ছোট হাতে তুমি যে কোনো লেটার লিখতে পারো, ঠিক আছে, তুমি বড় হাতের নিতে পারো বা ছোটো হাতে নিতে পারো, যে কোনো লেটার তুমি ক্যাপিটাল বা স্মল লেটার লিখতে পারো। কিন্তু মনে রাখতে হবে এইচটিএমএল পেজ শুরু করার সময় অবশ্যই কিন্তু এইচটিএমএল লিখতে হবে। তারপরে হচ্ছে তোমাকে হেড লিখতে হবে, সরি, হেড লিখতে হবে। তারপরে হেডের পরেই তুমি লিখবে হচ্ছে টাইটেল, হেডের পরে লিখবে হচ্ছে টাইটেল। এবং টাইটেলটি কী হবে সেটি দেখে নেওয়া যাক, যেটা হচ্ছে স্টুডেন্ট টেবিল যেহেতু বানাতে বলেছে, আমি লিখছি স্টুডেন্ট, টাইটেলটা স্টুডেন্ট লিখছি, ঠিক আছে। তো এখানে কিন্তু টাইটেলের কথা কিন্তু উল্লেখ করা নেই, দেখবে কোনো কোনো যে এক প্রশ্নতে দেখবে টাইটেলের কথা উল্লেখ থাকে, যেমন এখানে উল্লেখ করে দিয়েছে, ঠিক আছে। কোনো কোনো জায়গায় দেখবে টাইটেলের কথা উল্লেখ থাকলে সেইটি লিখতে হবে, কিন্তু যখন এখানে যেহেতু টাইটেলের কথা উল্লেখ নেই এবং টেবিলের নাম যেহেতু স্টুডেন্ট, তাই আমি এখানে লিখছি হচ্ছে স্টুডেন্ট লিখছি। এবার দেখো টাইটেল, এবার হেডটা ক্লোজ করবে, হেড, ঠিক আছে, হেড ক্লোজ করবে। হেড ক্লোজ করা হয়ে গেলে তোমাদের এবার কাজ হচ্ছে বডি। এবার বডি শুরু হবে। বডি মানে হচ্ছে তোমাকে এই যে ওয়েব পেজের এই যে তুমি যে অংশটা তুমি দেখতে দেখতে পারছো, এই অংশটুকু যা কাজ করা সব কিছু বডিতে থাকে। এবং যেটা আগে যেটা দেখলে হেডের ভিতর কী থাকে, আমাদের পেজের টাইটেলটা থাকে, মানে হচ্ছে যেটা আমাদের কোনো একটা ওয়েব ব্রাউজার খুললে যে নামটা দেখা যায়
সেই নামটা দেখবে স্টুডেন্ট নাম লেখা আছে, মানে তোমার টাইটেল বারে দেখতে পাবে, ঠিক আছে। যাই হোক, বডি লেখার পরে তোমাদের যেটা লিখতে হবে টেবিল তৈরি করার জন্য, টেবিল লিখবে, স্পেস দেবে, বর্ডার, টেবিল বর্ডার, বর্ডার দেওয়ার পরে এখানে ইকুয়াল টু দেবে, ইকুয়াল টু দিয়ে এখানে বর্ডারের থিকনেসটা দেবে, থিকনেস, ঠিক আছে। থিকনেস দেওয়ার পরে এন্টার দেবে। এই হলো বর্ডার, টেবিল বর্ডার দিয়ে তুমি কী করলে, টেবিলের সূচনা করলে, টেবিল লেখা শুরু হলো। কিন্তু এখানে যেহেতু ক্যাপ, এখানে দেখতে হবে টেবিল নেম দেওয়া আছে স্টুডেন্ট, এই কথাটি আগে লিখতে হবে। তো এই কথাটি টেবিলের ঠিক আগে লিখতে হবে, যদি এটা পরে থাকে পরে লিখবে। সেটা হচ্ছে ক্যাপশন, ক্যাপশন নেবে, ক্যাপশন বলে ট্যাগ ব্যবহার করবে এবং সেখানে লিখবে টেবিল নেম, সরি টাইপিং একটু ভুল হচ্ছে কিবোর্ডে, কিবোর্ডে ডিস্টার্বটা হচ্ছে বলে। দেখো, যাই হোক, ক্যাপশন লিখবে, লেখার পরে আমরা এটাকে ক্লোজ করে দিলাম এবং এই টেবিল লেখা, তুমি টেবিল কমেন্টই লিখবে। লেখার পরে তোমাকে শুরু করতে হবে, এখানে দেখতে হবে যে কটা রো আছে। তো এখানে কি আছে, একটা রো, দুটো, তিনটে, চারটে, চারটে তুমি রো দেখতে পাচ্ছ এবং কলাম হচ্ছে একটা, দুটো, তিনটে, চারটে, চারটে কলাম আছে। তো তাহলে এই অনুযায়ী আমরা বুঝতে পেরে গেছি ব্যাপারটা। এবার এখানে কি করব, আমরা এখানে প্রত্যেকটা রো এর জন্য টি আর লিখতে হবে। শুধু টি আর লিখলে হবে না, তোমাকে সাথে অ্যালাইন, আমি ছোটো হাতের করে নিলাম, অ্যালাইন ওয়ার্ডটা ছোটো হাতের লিখছি যাতে বুঝতে পারো। অ্যালাইন কি করবে, সেন্টার, লেখাগুলোকে সেন্টারে আনার জন্য অ্যালাইন সেন্টার করতে হয়। এবার চলে আসবে কি করবে, টি, টিএইচ, টিএইচ মিন্স হচ্ছে টেবিলের হেড, টেবিলের হেড এখানে কি আছে, রোল নাম্বার। তো এখানে কি করবে, রোল নাম্বার, রোল নাম্বার, টেবিল হেড ক্লোজ করবে, টেবিল হেড ক্লোজ করবে। অনেকে হয়তো বলবে স্যার যে এখানে টেবিল রোটা ক্লোজ করলেন না, টেবিল রোটা ক্লোজ হবে একদম পরে, ঠিক আছে। আমাদের টিএইচ তুমি লেখা এক একটা লিখবে এবং প্রত্যেকটি তোমাকে টেবিল হেডগুলোকে লিখতে হবে টিএইচ। এবং তারপরে কি আছে দেখে নাও, যে নেম আছে, সরি নেম আছে এবং এখানে টিএইচ ক্লোজ করবে, টিএইচ ক্লোজ করবে। তারপরে কি আছে, টিএইচ, টিএইচ লিখলাম, লেখার পরে আছে ক্লাস, আছে সেকশন আছে। আচ্ছা, তো ক্লাস লিখলাম, টি, টিএইচ, টিএইচ এখানে সেকশন, সেকশন, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এবার তুমি কি করবে, টিআর লিখে ক্লোজ করবে, মানে টিআরটা ক্লোজ করবে, ওকে। তো এইটুক লিখলে তোমার কি হচ্ছে, এখানে তোমার হেডিং যেটা আছে, রোল নাম্বার, নেম, ক্লাস, সেকশন, এটা হয়ে যাচ্ছে। এবার চলে আসো পরের লাইনে, এই তথ্যগুলোর জন্য আমাকে কি করতে হবে, টিডি নিতে হবে, টিডি, আমি একটু স্পেস ইয়ে করে নিলাম, টিডি। এবার টিডি লেখার আগে তোমাকে টিআর দিয়ে তোমাকে রো শুরু করতে হবে, ঠিক আছে। প্রত্যেকটি রো শুরু করবে টিআর দিয়ে এবং এখানে অ্যালাইন কথাটা আমি দিচ্ছি, কারণ হচ্ছে লেখাগুলোকে সেন্টারে আনার জন্য, ঠিক আছে। এবং টিডি, টিডি দিয়ে আমি কি করব, এখানে আমার লেখাগুলোকে বসাতে হবে এবং লেখাগুলো কি আছে এখানে, ওয়ান টু ওয়ান, ঠিক আছে, টিডি, ঠিক আছে। তারপরে কি আছে এখানে দেখতে পাচ্ছ, বি রয়, ক্লাস টুয়েলভ, এ সেকশন। তো এখানে টিডি দিয়ে কি করবে, টিডি দিয়ে বি রয়, বি রয়, ঠিক আছে। আবার টিডি এখানে কি লিখবে, ক্লাস টুয়েলভ, তাই তো। এবার টিডি ক্লোজ, আশা করি বুঝতে পারছ, টিডি। তারপরে কি করবে, তারপরে হচ্ছে আমার হচ্ছে সেকশন এ, টিডি ক্লোজ, দেন কি করবে, টিআর,
ক্লোজ করবে, রাইট? তো প্রত্যেকটা রো শেষ করার পরে তোমরা অবশ্যই কিন্তু টিআর ক্লোজ করতেই হবে, এবং টিআর ক্লোজ করার সময় অ্যালাইন ওয়ার্ডটি লিখবে নয়, লিখবে না, ঠিক আছে? সেখানে শুধু টিআর লিখলেই হবে। টিআর হচ্ছে ট্যাগ আর অ্যালাইন হচ্ছে অ্যাট্রিবিউট, মনে রাখবে। আশা করি বুঝতে পারছো। তো আমাদের একটা লাইন হয়ে গেছে। একটা কাজ করতে পারো, সুবিধার জন্য এটাকে কপি করতে পারো। কপি করে এখানে নিচে পেস্ট করলাম, জাস্ট মানগুলোকে চেঞ্জ করে দেওয়া যেতে পারে 25। আর এখানে আছে এম সিনা। আচ্ছা, এম এম সিনা, সিংহা, সিংহা, ঠিক আছে, ক্লাস 12 বি সেকশন। আচ্ছা, বি, ওকে। দেন আবার আমি পেস্ট কপি পেস্ট করলাম। তো এখানে দেখে নিতে পারো কি আছে, 27 আছে। এখানে কি করব, কি আছে, এস খান, এস খান, ঠিক আছে, ক্লাস 12 অবশ্যই এবং সেকশন সি। তো এই মোটামুটি আমাদের টেবিল করলাম, এবং টেবিলের শেষে কি করবে, টেবিল ক্লোজ করতে হবে, সরি, টেবিল ক্লোজ করতে হবে। এবার আমরা এখানে দেখতে পেলাম টেবিল ক্লোজ করলাম, এবার আমরা কি করব, বডি ক্লোজ করব, বডি ক্লোজ করব, তারপরে এইচটিএমএল ক্লোজ করব, এইচটিএমএল ক্লোজ করব, ক্লোজ হয়নি। এই এতটুকু যদি কাজ হয়ে থাকে, তোমরা যদি বুঝে থাকো, তোমরা কি করবে, ফাইলে যাবে, ফাইলে গিয়ে সেভ অ্যাজ এ ক্লিক করবে, ডেস্কটপে ক্লিক করবে, ডেস্কটপে গিয়ে তুমি তোমার নাম লিখবে, আমার নাম লিখছি রাহুল ডট এইচ টি এম এল, ঠিক আছে, আমি সেভ করে দিচ্ছি ডেস্কটপে। এখানে ডেস্কটপে ক্লিক করে ডেস্কটপে সেভ করবে, সেভ করে দিলাম। এবার আমি দেখে নেব, এখানে দেখবে ডেস্কটপে দেখবে রাহুল নামে যেতে একটা একটা মানে গুগল ক্রোমের সিম্বল চলে এসছে, এবং ফাইলটি ওপেন করবে। ফাইলটি ওপেন করার সাথে সাথে তুমি দেখতে পাবে এখানে একটা তোমার টেবিল তৈরি হয়ে গেছে, ঠিক আছে? তো টেবিলটি তোমরা দেখতে পাচ্ছ, এবং টেবিলটি দেখতে পাচ্ছ পুরোটাই। এবং এখানে একটা জিনিস লক্ষ্য করার আছে, যেটা হচ্ছে এখানে কিন্তু সেন্টারে আছে রোল নাম্বার। রোল নাম্বারটাকে সেন্টারে আনার জন্য এখানে অ্যালাইন সেন্টার দেওয়া হয়েছে, রোল নাম্বারটা সেন্টারে আনা হয়েছে, সেকশন এইগুলো রয়েছে, ঠিক আছে, দেখো সবগুলোই রয়েছে। এবার তুমি যদি এই পুরো টেবিলটাকে যদি সেন্টারে আনতে চাও, তাহলে তুমি এখানে কি লিখতে পারো, এখানে সেন্টার কথাটা লিখতে পারো, সেন্টার, সেন্টার কথাটা লিখে একদম শেষে টেবিলের পরে সেন্টারটাকে ক্লোজ করবে। না, রিফ্রেশ করো, ঠিক আছে, টেবিলটা সেন্টার। আচ্ছা, সেন্টার কথাটা ক্যাপশনের আগে লেখো, কাট করে নিলাম, ক্যাপশনের আগে লিখছি। কেন লিখছি, কারণ ক্যাপশনটাকেও কিন্তু আমাদের সেন্টারে আনতে হবে। ফাইলে গিয়ে সেভ করো, দেখো কোনো কিছু চেঞ্জ করার পরে কিন্তু সেভ করতে হয়, সেভ অ্যাজ করলে নতুনভাবে সেটা সেভ হবে। রিফ্রেশ করো, টেবিল দেখো, টেবিল নেম স্টুডেন্ট চলে এসছে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ব্যাপার। এবার তোমরা যদি কেউ যদি আরও কিছু জানতে চাও, তোমরা কমেন্ট সেকশানে জানাও কেমন লেগেছে ভিডিওটা, অবশ্যই জানাবে। এবং যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করো, এবং অবশ্যই কিন্তু একটি লাইক ভিডিওকে করবে। এবং ভালো থেকো, এবং তোমাদের আগামী দিনে পরীক্ষার জন্য তোমাদের অনেক কিছু, অনেক ভিডিও আসতে চলেছে, প্র্যাকটিক্যালের ভিডিও, এবং প্রত্যেকটি চ্যাপ্টারের উপরে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন নিয়ে, কোশ্চেন উইথ অ্যান্সার আমি নিয়ে আসতে চলেছি পরবর্তী প্র্যাকটিক্যালের ভিডিওর পরে। এখন প্র্যাকটিক্যাল যেহেতু, প্র্যাকটিক্যালের ভিডিও করানো হবে, এবং প্র্যাকটিক্যালের ভিডিও হয়ে গেলে তোমাদের অবশ্যই কিন্তু সেই ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করা হবে, তোমরা পরীক্ষায় যাতে ভালো রেজাল্ট করতে পারো তার জন্য। এবং অনেক ছেলেমেয়েরা আছে গ্রামে যারা একমাত্র ভরসা হচ্ছে স্কুল, স্কুল যেহেতু বন্ধ, তাদের জন্য মানে আমার এই চ্যানেলটি মূলত, এবং তারা যাতে বাড়িতে বসে তোমরা মোবাইলের মাধ্যমে বা ট্যাবের মাধ্যমে বা ল্যাপটপের মাধ্যমে যাতে
পড়াশুনো করতে পারো বা দেখতে পারো আমার ভিডিওটি, অবশ্যই তোমাদের সমস্ত বন্ধুদের কাছে এই ভিডিওটাকে শেয়ার করে যাও, যাতে করে সে এই ভিডিওটি দেখে কিছু পড়াশুনো করতে পারে বা কিছুটা হেল্প পেতে পারে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। থ্যাংক ইউ, ভালো থেকো।